দুই বিয়ার যে চার বিয়ার যে কোরআন এটা মানতে রাজি না এদিন আর এক দিনী ভাই কেনার ছোট ভাই বাবির কাছে যখন যাই এটা শুনলে আনার বড় বাবি অজ্ঞান হয়ে যাক হেভড়িও বড় দায়িত্বশীল দায়িত্বশীলা হেমিও বড় দায়িত্বশীল এই হইল মুসলমানের ইমান আর মিয়ানমার তো এটাকে জামাই নাই ফিলিস্তিন জামাই নাই হোলা নাই আর এই কানাডা আমার হজরত জাস্টিন টুডু আর নগর নাগরিকত্ব দেখিলে কি লেগে না সারিয়া মাইয়ার এগেনিস্ট অজ্ঞা বেড়া হয় শুক্রাণু অজ্ঞা টেকে আর সারিয়া সিমেনে মাইয়া হয় তো এক ব্যক্তি যদি এক বেড়িরই বিয়া করে আর তিন গে তো ফতি তাহলে সম্পদে যাইব ভাই ঠিক নিও ও ভাই সিল মারিবেন কোনখানে আমার কি এই জন্য মহাগ্রন্থ আল কোরআন সাতটা বিয়ে এবং একাধিক বাঁধির আইন করে রাখছি তবে হোল্ডার ইজ্ঞাতে কষ্ট লাগাই রেখেছে বাঁধির ইডা যথা সময় যদি বিশ্বযুদ্ধ হয়ে যায় যদি বেড়া ব্যাক শেষ যদি শুধু রায়হান বাইয়ে থাকে তাহলে দশগে গা বাঁধি আনি এগুলারে জেলের দরকার নাই এগুলারে বাইয়ে খাওয়াইব লোবাইব প্রেমের অধিকার তাদেরকে দিব যাতে একদিনের জন্য তারা প্রেম থেকে মাহরুম না থাকে এই জন্য রব্বলির আইন করছে সবানালা নাই হেদিনা হজরত নিউজ শরীর দেখছি এক দেশের এই জেলখানাতে মহিলারা প্রেগনেন্সি হয়ে যেতে আছে দলে দলে দিতে আছে মারি না কয় না আমি প্রথম প্রথম চিন্তা করছি কি রে দাসপ্রথা তো রহিত করলো এটা বাতিল ন এটা স্টপ করছি আপনি বিল্ডিং করবার সময় চাইয়ে কিছু কিছু সুইচ মেস্তর দেখবেন্স রায় কি রে আর বাতি তিনকে সুইচুজ সৌগালা গাছ লাইন ফল করলে লাইনটা ডিসকানেক্ট করে ইন্দি দিতে এরবেন ঠিক এই বাদি প্রথাটা আল্লাহ রোহিত করে নাই এটা স্টপ সময় সময় মতে যদি এই পরিস্থিতি হয় এই হবে তো সময় মতে ব্যক্তি সাপেক্ষে মাল আছে গাভুরও ফিটেড আছে। তো এক খুশি নাই কলজাহারি যা তারা অ্যাক্সিডেন্ট বাঁচাতে হবে আল্লাহ আল্লাহ ক রাহান। আল্লাহ কি কয় রায়হান কিন্তু ভাবি তো মারিয়ে লিব তারে আর আর ওয়াজও নিষিদ্ধ করবো কবো তুই এই এলাকার প্রেসিডেন্ট তোরে কাছে রায় রায়হান ভাই রায়হান ভাই কই আফসারি আঙ্গ না তিন জামাই হেতে তিন ছাড়বার তোরে বিয়া করা ঘটনা কি এরকম সিটিং মহিলা আমাদের এই মহিলা ফ্যান্ডেলের আশেপাশে নাই রে আমরা মেনে নেওয়ার নাম ইসলাম কি সুন্দর হিগ্যা সাইলেন্ট মাঝ দে আর হে বাইরে কত আমি চলে যাই না আমি তো চলে যাওয়া অধিকার আছে হেতি তালাক সা এ পৃথিবীতে সবচেয়ে লানত কাজ হচ্ছে তালাক সাওয়া আল্লাহ প্রিমিয় গাড়িটা বানাইছে কোম্পানি সাচ্ছি কয় সিট সামনে এক সিট ড্রাইভার ফার্সিদি ফি এস ফি মালিক দনোজনে বো মালিকের মালিকের বো কয় সিটা সাঙ্গো গাড়িত একজনে একজনের না কোম্পানি কেসিট আল্লা মানুষ একটা বানাইতে দি দিছে তো এটা আম্মাজিরা অনেকে ইসলামের বিধানের অপছন্দ করে পাল্লা তুই কেন এই আন করছ আঙত আর তো বেড়ার কত এই বুড়গে টুড়গে রা কইলে হাসি দে বহু বিয়ের কথা একার জিজ্ঞে আজ্জা মরিমে ইচ্ছে বুড়ার যদি দেখো জেড়া

আর জোরে বাইশাবিটা কয় নম্বর সাত নম্বর কয় এবার চাইও हमरे বিয়া করিও না কবরদার এটা যাদের তৌফিক আছে যদি এমন কোন আম্মাজি বেশি বিপদ পড়ে তাকে উদ্ধারের জন্য কারণ একটা আম্মাজি যদি জানাবা বিচারে যায় আমরা জাতি আল্লাহর কাছে ধরাkaitতে হইব আল্লাহ আমাদের আম্মাদেরকে আমাদের ভাইদেরকে সুন্দরভাবে ইসলাম প্রতিপালন করার বুঝা তৌফিক দেন পড়ি আমিন আট নম্বর হচ্ছে ইসলামের কোন বিধানকে উপহাস করা তুচ্ছতাচ্ছিল্য করা আহা কোন অবস্থা মানতে পারেন না আল্লাহ আপনি সম্মান দেয় গান আরেকজনের লুকাই খায় আব্বা দেয় না দনটা অন্য সম্মান না আপনি মানতে পারতেছেন না সেটা ভিন্ন কথা তবে আপনি ইসলামের বিধানকে উপহাস করিয়েন না এটা কি একটা কত হইল এটা কি আল্লাহ এটা করছি মাগু ইমান বরবাদ নয় মুসলমানদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা আহা এই সেক্টরে নয় নম্বরে কোটি কোটি মুসলমানের ইমান बर्बाद ঠিক কি না ঠিক অনেক রাজাবাশার ঈমান बर्बाद কোটি কোটি উম্মতে মুহাম্মদের কান্দাইতেছে সে বাইরে লগে সুন্দর করে মিলিমিশে চলে আল্লাহর বান্দার মাঝে একজন শিরকের দরকার আছে আই কি আল্লাহ পর্যন্ত যাইতে রিমনি ইন্দি তারপরে হীক্ষা দিব, মরাবেডর কাছে মাজার রজায় কয়। বাবা তাদেরকে পরীক্ষা ফাসেের ববস্থা করন। বাবারে আন ৩ির মুগদ্ধ হলদা না কনো বাবা নূরের এনা জান্নাতে আছে রাটা আরা জানি না। আর বাবা বেলে মরা আববা বেলে আঙ্গরে কিত করব। পরীক্ষা হাস কররাব। ইমান আছে নি। চাকা ফনসার চাককা আরজারে এই শি শিরক। তারপরে পাঁচ কাফির ও মুস্যকদের। ফত ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা কাফের মোর্শেকেরা হান্ড্রেডে হান্ড্রেড শেষ যত রকমে তারা পূজা টুজা করক লাভ হবে না এটাই আমাদের ইমান এই নওয়াজবিল্লা ক উনি এখন মজনু হালে আছে ওনার আর নামাজ লাগে না উনি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে অনারা আর শরীয়ত কিটা নবীজির কোন সাহাবিরা এই ফার্মিশন নবীজি দিছে হ্যাঁ এই অবস্থা কারো করে দিছে তা আমাদের অনেক সময় বিশ্বাস করি আমরা না হেমিয়া আরিফ বিল্লই গেছে হেমিয়া হালে আছে তারপরে দরকার নাই খবরদার এরকম কিন্তু এরকম বিশ্বাস করলে দশটা কারণ শেষ ইমান বরবাদ তাইলে এই জিনিসটা নেট থেকে চান্স দিয়ে দিয়ে আপনি শুনে নিবেন আমি আয়াতে কারিমা এবং হাদিস দিয়ে বলি নাই প্রিয় কলিজের টুকরেরা মোমেনের কাছে মাহফিলের মাহফিল্লা গেছে আর খুশিও দিয়ে দিছে আমার রবের বাণীর মাহফিল হবে আর অনেকের কাছে গজারিয়া সিলুরিয়া কাছেতে কি মাহফিলিদি ব্যবসা কি দরকার সরগেরি এই কিায় বেদনা ব্যবসা করছ তোমরা কইছনি এই যে যাদের কাছে আব্দা করছি সাতজন মানুষ দৌড়াই চলে এসে খতবাটা নিছে আমার চেয়ারম্যান সাহেব সুপারিশ করছে আল্লাহর জন্য যাদের কাছে আল্লাহর কথা বলা হয় তারা আল্লাহর জন্য পাগল পারা হয়ে যায় এটা মুমিনের বৈশিষ্ট্য চার আল্লাহ ৰাচুলীৰ বেপারে সন্দেহ পতিত না হওয়া! জান মাল দিয়ে আল্লাহর ৰাস্তাত জি করা কৰা পাঁচ এদিনামাল ম মেনু নল্লা জি না আহ মানুহ বিল্লাহ সে আৰু চু লিহি সুম্মাল আমিয়াত আবুৱা যাহাদু বি আমোৱা লিহিম ৱাও ফুচিহিম আমরা তো এখন নিজেৰেদি জেহাত করি মালের বেলায় নাই দেখেন আল্লাহ কত হেক মাতু আলাহ আল্লাহ জানের আগে মালের কথা কইছে ابي اموالهم আগে মাল দাও পরে জান দাও في سبيل الله আল্লাহর রাস্তা উলাইকাহুম সাদিকুন এই লোকগুলা সত্যবাদী ডাকাইতে কইতে আছে তো হাতে মোবাইল ছাড়ে না জান জার কইলে যে টাকার নিয়ন্ত্রণ যখন ডাকাইতে রল যা আমি শুনছি এক ভক্তবগির কাছে কই আমার দোলা ভাই আর কি কই ছাত্রাবাড়ি ভরেছে আর টপ করে ডাকাই তোড়ে গেছে ওরি ড্রাইভারে করতে সাইডে এমনি ডেকার এমনি হেড বাই লাগা দি মো মা করছে ফার্স্ট হাকাইতে গাড়ি চালা একাতে চুরি এমনি দৌড়ে দিছে হেড বাই এই বলি দেয়ের কখন ডাক্তারখানার দি লাভ নাই আঙ্গাটিং করে গাড়ি চালায় আর ডাক্তারের কাছে দিচ্ছে একটা গাই দিই মার ওজলা হাতে যে জানো শেষ তেও যাই গো দশ লাখ দিয়ে এলা মানুষ গাইঘ রাজি আছে মাল দেয় না আল্লাহ এর জন্য তুমি এইসব জানো না দরকার না আগে মালটাই দিয়েলা ঠিক কি না গুণ আগে মাল দিয়ে এলেছে মাল আর কিচ্ছু নাই এবার ফেরা করি করি যার গুণ আসতে গুড বাই এ পৃথিবীকে আগার দরকার নাই সুয়ান্নটা রাষ্ট্র আছে মুসলমান বেকে আফসারিজুর বক্তৃতা দিবা আজ বলে অতিতা আগে ফিলিস্তিনের আজ যা নব্বই বছর মারে আর থাকতে না পৃথিবীতে গুড বাই হাসতে হাসতে কেউ হুন্ডা চালায় কেউ ফেরা ছুটো করি যার মহান রবের দরবারে পাঁচ মিনিটে মৃত্যু হবে এটা জানে তারা চলে গেছে মহান প্রভুর দরবারে আল্লাহ একবার মোমেনের এটাই ইমান আমার লাইফে আমি জেয়াদের ওয়াজ করি না জেয়াদের আয়াত আছে আড়াইশ কয়শ এখন জেয়াদ করতেছে আল্লামা হজরত কি আমার ব্লাদিমির ফতিন ভাই আল্লামা হজরত কি জো বাইডেন সাহেব মদ্দাসিল্লাহ আলিয়া কারণ আড়াই দিনের ওয়াজ করলে গুগলে শুনি আঙ্গরে আঙরে ধান আছে যু কবে আফসারি কোন কোন যোগাযোগ আছে আড়াই কই না হুরা দুনিয়ার কোন হুজুর জেয়াদের ওয়াজ করে না কাঙ্গ মুখ তালা লাগি গেছে জিদান হে তারা কইতেছে আল্লাহর রহমতে 55টা রাষ্ট্রে পৃথিবীতে প্রায় যুদ্ধ চলতে আছে মাঠে আছে ইয়ந்தி 10 12 হাজার মাছ ফিলিস্টিন তো লোকে নাই জাগা অল্প কত অহন মারের কোন ইউক্রেন আসলাক মারা গেছে বেশন্য পলাক আসলাক চলে তো আসসা বিল ওড়ে মিটার বিল ওড়ে ইয়েন দে আঙোলান গুণৰে মাৰি ইব্ৰাইমালা স্লেমৰ নাতি ফুৰ্তিটো ওলাই ফিলিস্তিন বেকগুন নবীৰ হোলা রায়হান আৰু আফসানী কার হোলা আলহামিয়া সোনামিয়া দানামিয়ার হোলা আর সিকোন হলো ইব্রাহিমুর হোলা দাউদের হোলা আলাইসালাম সুলেমালা সালেমৰ হোলা সুমালা কয় নারে ফিলিস্তিন যিকোনো আছে বেকগুণ নবীদের চেলে এমন বোমা মাছিঅ চোট্ট চোট্ট মেয়ে ছেলেরা আঠফা চাইডোৱাৰ নাই বেণ্ডিজ কৰাৰ জাগা নাই আর ইউক্ৰেইন হানড্ৰেড পাৰ্চেণ্ট ইহুদিৰ ৰাষ্ট্ৰ

রাশিয়াতে নিয়ে সুন্দর করি বুঝে শুনে দিছে কয়েভাবে চালা মাল দিয়ে দিছে শক্তি আছে আগুন এটাই তৃতীয় মহাবিশ্বযুদ্ধে লাগবো ওই যাইব আমরা জেয়াদের আয় আওয়াজ করেন লাগবে না জেয়াদা তার আয় দানা সর হতে যাবো শরীফ পা শরীফ হয়ে যাবে কোনো অসুবিধা নাই কথা ঠিক আল্লাহ নবী দুইশো যুদ্ধ করছে লোক মারা গেছে হাস্য তিপ্পান্ন জন সমসংখ্যক হাস্য তিপ্পান্ন জন সাহাবি হুজুরের মারা গেছে এমন একজন রাজা দেখান বিশ্ব সৃষ্টি থেকে এই পর্যন্ত এত কম সংখ্যক লোক মারা গেছে বিরোধী দলিয়ে যা মারা গেছে নিজের পকেটের কলজের টুকরা সাহাবি তা মারা গেছে আর কোনায় চলে জলে করে একটা মারি দেয় হাজার হাজার মানুষ মরি শেষ ফকির পশু ফকির পর্যন্ত মরি শেষ জেহাদের ওয়াজ তারা পালন করতেছে মহাগ্রন্থ আল কোরআন আহ কোরআন রে আই লাভ ইউ আই ইউ তুই একটা মেসেজার গ্রন্থ রে বাসি থাক বাসি থাক তোরে আড়াইশো আয়াত আমার হজরত জো বাইডেন ভ্লাদিমির পুতিন তুমি জালেন এসকি এসকাই এসকাই আমল করতেছে কোরআন তুমি বেঁচে থাকো বেঁচে থাকো বেঁচে থাকো সুমান আল্লাহ কয়না রে আল্লাহর বিধান আমল করব জালেমেরা করো কার আলেমেরা করো বাই তো বাইরে বাইরে অত মিল নাই এটা তো খোদার গজব আমাদের ঠিক কিনা বাইয়ে বাইয়ের ছবি দেখতে পারে না ভাই বাইর কথা শোনে না তো ছবি দেখবো বা কেমনে ঠিক নিও আঙ্গ ওমরাবাদ হাজি দায় তুল্লা হুট খেত করছি হুট খেত হুট তো বুড়িগা রে কিছু চোরে লই যায় কিছু ইয়ে লেগাইয়া লাই তো বুড়িগা কুত্তারও হরা দিছে কামায় না বুড়িগা আবার বাসায় দি হারিকেন ধরাই রাখছে শীতের মধ্যে খাঁতা কাঁত দিও আগে যে দান হরা দিত বুড়িগা হুঁট খেত হরা দিতে আছে রাত একটা বাজে আগোয়া রাকিব্যা তারপরে আর হেদায়তুল্লাহ ওই সিলিন্ডার বাজার তুই আইতে আইতে মো ধর কে কোধ দূর 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 এবার তারা শুন দাদা খাড়া করে রে শীতের মধ্যে বুড়ার কণ্ঠ না লাগে চাইছে কে চাইতে বুড়া খাতা কাত দিয়ে দি কেছে খালি দূর দূর ডিম ডিম করে হারি কেন জ্বলে তো কেডা কার দূরানি জানো তো কিচ্ছু দেই না কে বা আজি আহ হিয়াল দূর এটি আছি আহ শিয়াল আর হোট গুণ খাই এলাইছে গরিব মানুষ রাত দিন এলে যে গো সোরে রাত চলে যে গো এ হিয়ালে আমি কীর্তাম কবে এটা আপনি একটা হাগল নিয়েছেন ওডেন হুন্ডাত বইয়ে আপনার বাইত ফোঁসে দিয়ে শীতে আনে মরি যেবেন গো খাঁতা বড় হয়ে গেছে কবে আজি কেন কহুট খেত ফরার দায়িত্ব আমরা লাইন করিয়ে কানের বাইত কুত্তে আসে নি ক আসে কবে এটা কুত্তকে বান্ধি থাকুন বাসার ভিতরে দেখবেন কুত্তার অ্যাকশান রিয়াকশানে মিস করলে হিয়ালে দাইব পাহাড়ে বাজি ও হে কথা নেই তো করছি আয় এ কুত্তা বাঁধিতে সে আর এ কুত্তা গুণ হিয়েল লগে দোস্তি করি কুত্তা আর দোনো তালে যুক্তি করি আর হুট লুট এ আগো মুসলমানের ভিতরে এ কিছু না তারা ইউতি না সারা লগে যুক্তি করি কোটি 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 টিয়া উম্মতের ফাঁসার করি তামাম পৃথিবীর দুশো কোটি মানুষরে দুখের সাগরে বাসায় রেখছি কথা ঠিক না এগুন মোমেনের বাইমান্য করে না টিয়া দেশে রেখলে তো একটা ভারণ দিবেন কল কারখানা দিবেন এক লাখ লোকের কর্মসংস্থান হইব আপনি চলতে আসবেন মরি গেলেও এটি আদেশের মানুষ খাইব আর বাইরা ওই ওদিন আসারা করে ভাই মনে করি এ চলে এটা মোমিনে এক মোমিন আরেক মোমিনের ভাই মনে করিব এটা ইমানের আলামত ফরিয়া আমিন তো নেকের কাছে ভালো লাগা মন্দ কাজে খারাপ লাগা বুঝছেন মোমিনে ভালো কাজে আনন্দিত হইব আর আবি উমামাতা আল বাহেলি রাদিয়াল্লাহ তালা আনু কল কলা ইয়া মাল রসুলাল্লা এক লোকে নবীজে প্রশ্ন করছি হুজর ইমান কি কলাইজা যখন তুমি তুমি কোনো তোমার আনন্দ দিব তোমার কোনো ভালো কাজে তুমি একটা ভালো কাজ করছ এক সেট খোঁদ বানিছ এটা তোমার মনে ফিলিংস লাগব মনে করবা এটা ইমানের আলামত ওয়া সা আতকা সাইয়া তুকা। আর তোমার খারাপ যেটা কাজ করছো তোমারে ফিড়া দিব আনতা মোমেনুন এরকম অবস্থা হইলে মনে করিবা তুমি মোমেন আর আমরা গুনের কাছে আরো ভালো মনে করি হোলাটা নির্গাত আর চোখের সামনে অন্যায় করছে আর বাতি যারে মারছে আর আই উল্টা কই ঠিকই কই চার হতে তোরা হালা দিলে কি তা করবি এ আর আসতে হোলা আছে এরকম সিটিং হাজি সাহ বর্তমানে আমার মা ফিলে নাই রে আছে নাই কইছ্যা এটা পাকা প্রশ্ন এটা সব বুঝতে আরো সময় লাগবো ঠিক নেই আসেনি হ্যাঁ তো আরক আরো করছি তো কিটা করিবা নবীজি কে অন্যায় করলে মনটা চলে যায় আমরা একটা মানুষের সাথে খারাপ আচরণ করলে মনটা চলে যায় বাড়ির যে হরে রে ফোন দিই রে ভাই যা কইছি মনে কষ্ট নিচ্ছেন কল যেটা হারি যায় তার থেকে মাপসান পর্যন্ত ভালো লাগে না কোনো প্রোগ্রাম ক্যান্সেল হলি তারা হাতি টিয়াটা আটা দিয়ে লাই মাকু এটা টেঁয়া খাই আনেছে টেঁয়া খাই এড়িয়ে ডালে জানি কত মারি খাওয়ান লাগে কারণ মা ফিলও করলাম না মেয়েকে মাফিল লৈ লই গেছে রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয়ে গেলো এত টেঁয়া কেন খাই তখন আমরা নিজ দায়িত্বে ফোন করি তারা টেঁয়াটা পৌঁছে দিই বেল যদি খাইছেন যদি এক্সিডেন্ট মরতেন এটা বাড়িতে বলা আছে ডায়েরি দুইটা মেইনটেনেন্স কেও টেঁয়া চাইলে দিয়ে লাগিও কারণ আই মারি খেতে রাজি ন মাল তো তঙ্গ কাছেই আছে মাল বুঝে দিও মোমিনে সবসব নিজেকে নিজে মোলামাত করবে নিজেকে নিজে রিমান্ডে নিবে এ কাজটা তো অন্যায় হয়েছে এ কাজটা তো খারাপ হয়েছে বুড়িয়ার খেতে হন্ড্র দিন হরে হরে হানি আইয়ে আর লগের খেতে হয় তারা সার সার গেছে সে ও মা বুড়িয়া কেন্দ্রে কেন্দ্রে হাঁদায় রাখছে সুন্দর করি হ্যাঁ তাকে সারের হানি নিজের খাত। কি ও কাকু এটা কী তা করছে আর তো মসজিদে হাতে কাফ করে আর বোধ কেড়া বতো হেরা করছে রে গুলে হেরা করছে তার গুলে আর কেড়া সাত দিবার আগে হেরা করতে পারে না এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে নি আছে সলবনি ফ্যান্ডেল খুলি যা খড়াইছত এতারাই তো কাস্টমার ঠিক আছে ইগুণ রইছে ইগুণ শা আয় আই রইছে ইগুনেরও দাওয়া দিলাম বেটা আর হইয়া দাইলম তো তোর আর্তি কই আয় তো ছায়ের ফজর পর্যন্ত করি আজ্যাদান সিঙ্গেল প্রোগ্রাম হ্যাঁ চলবে 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 আচ্ছা হন না এর দুধ না তো করে তোরা কষ্ট হবে ডাইজেস্ট করতে পারতি না এরপরে তেরো নম্বর মোমেনের বৈশিষ্ট্য নিয়মিত মসজিদে যাওয়া এন্নামা কানা কাউলুল মেনে না আনা বিষয় দিন খুদ্রিয়া দিল তালানো কল কল রসুল্লাহ সাল্লাহ ইজার আই তোমর রাজুলা ইয়ারতাদুল মাসজিদা ফা আশহাদু লাহু বিল ঈমান রাওয়া ইবনু খুযায়মা যখন তোমরা ওমরাবাদে ছিল নিয়া গজারিয়ার কোন লোককে দেখবা যে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যায় আসি জামাতের সাথে আদায় করে তখন তোমরা তাকে সাক্ষী দিবা এই লোকটা মোমেন মুমিন তাইলে নামাজে আসা যাওয়া করা মুমিনের বৈশিষ্ট্য কথা ঠিক কিনা ঠিক এত নামাজ পড়ে ও ওমরাবাদের ওমর সপ্তাহ এক দিন এগে রে সপ্তাহ শুক্রবারে যাই চাই আর কি এত মসজিদ আছেনি এরকম সিটি মুসল্লি বর্তমানে আমার মাফিলে নাই রে হেতের নাম থুয়েছি আমি সিটার হেতের লাই আমি একটা গান বানাছি তুই সিটার বড় মাস্তে মাস্তে নি রে ওই ছোটবেলার ওই যে গান শুনছিলাম এগুলো তো মনে বাসে তুই ছিটার বড় মাস্তে মাস্তে তুই ছিটার বড় মাস্তে তুই ছিটিং বড় মাস্তে মাস্তে তুই ছিটিং বড় মাস্তে নেই তোর কোন হুস হুস নেই তোর কোন হুস হুস কর জোয়ান কা জোশ জোশ জুমা ছাড়াই জুমা ছাড়াই শুধু দোষে দোষে সপ্তাহে কে দিনে ঢুস নে পাস ওয়াক্তো ওয়াক্তো তুই চিটিং বড় মাস্তে মাস্তে তুই চিটিং বড় মাস্তে কিরণ গাছ ছাকা একটু মার তুই চিটিং বড় মাস্তে মাস্তে তুই চিটিং বড় মাস্তে আর সেকে নামে নামে আর সেকে রয়েছিল নামে নামে সুন্নার খেলাফ কামে কামে জাতির পরে জাতির পরে মুসিবত ঢালা কামে কামে বদনাম হে তো মিল্লার মাস্তে মাস্তে তুই সিটিং বরহ মাস্তে মাস্তে তুই চিটিং বরহ মাস্তে তুই চিটিং বরহ মাস্তে মাস্তে তুই চিটিং বরহ মাস্তে লেখা পড়া ছেড়ে পার্কে ঘুরা নারীদের টিজিং করা লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা নারীদের টিজিং করা গাজায় মারে টানে ফুরে ফুরে গাজায় মারে টানে ফুরে ফুরে যাবা পাচার ঘর ধরে ধরে তার ঠোঁটে কালি তার ঠোঁটে কালি ঠিক চোর চোর বান জাত কাটা বদ মাস্ত মাস্ত তুই চিটিং বড় মাস্তে মাস্তে তুই চিটিং বড় মাস্তে আমার দিকে আর দেয়া আর দেয়া তুই চিটিং বড় মাস্তে মাস্তে তুই চিটিং বড় মাস্তে নেই তোর কোনো হুশে হুশে

যে দিন ছাড়লে আল্লাহর বিধান কাছারি উপজেলা প্রশাসন ডিসি তারপরে ডিস্ট্রিক্ট অফিস আদালত ভবন সব আপনার করে দেখা দিছে এটা যদি একটু যদি আপনা ইমান কম হয় ইমান বরবাদ আল্লাহ কে আজানি এত আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাতে মিনু মিয়া তাহলে কি করিগুণে যিনি না করে অবিবাহিত এগুণের এক একশো দৌড়া মার আর কি করো যারা বিবাহিত নর নারী যিনা করবোম হুমা দনগারে দনুকারে মারতে মাত্র মাত্রি উড়াল এদিকে আর্শারি যদি ধরা খায় মার হাতর তো যদি কান্দি উঠি কয় রে মরা বাদ এর ভাই তো দুইবার রাজ করছি রে রাখি বাইরে হাতর মার ইচ্ছা আল্লাহ কালার আফাতাফি কুলু বিকুম যদি মায়া দেখাও হাতর মাতৃ ইমান বরবাদ ইমান ইমান কোনো মায়া নাই আল্লাহর এই বিধি বিধানগুলো মোহাম্মদ সাল্লাম যা নিয়ে এসেছেন আমার না ওয়াসাল্লাম সাল্লাম না এর একটু যদি বেশ কময় ইমান মনে থাকবে নি কথাটা আরো বিস্তারিত বলতে পারলে অনেক ভালো লাগতো দূর প্রবাসে আমার মুসলমান কলিজের টুকরা যারা শুনতে পাচ্ছেন খেয়াল করবেন ইমান ছাড়া যাবে না আমলের ব্যাপারে চিন্তা করি এর নাম নেই আমনে কত নম্বরের দরকার ফাস করা চিঠি সব আল্লাহ দিয়ে দিব শুধু আপনার রুল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বরটা খাঁতাত লেখেন ঠিকভাবে শুধু রুল নম্বরটা ঠিক থাকেন কম্পিউটারাইজ মূল্যায়ন হবে রেজিস্ট্রেশন রাখেন এক্সামিনার আল্লাহ জাল্লাহ শাহানু আপনার যা দরকার নম্বর দুইশো তিনশো লাগে ইডি আল্লাহ দিয়ে দিব লিল্লাহে তাকবি কষ্ট হয় কষ্ট হয় অজুবঙ্গের কারণ কয়টি মাশাআল্লাহ হচ্ছে নামাজ ভঙ্গের কারণ কয়টি উনিশটি মার হাওয়া গোসল ফরজের গোসলের ফরজ কয়টি কোন দেশ কয়লা ফাইন ফাইন হবে না দেয় মার হাওয়া ইমান কারণ কয়টি এই কথা এই মুসলমান জানে না আসল যেটা সেটাই আমরা জানি না ইমান ভঙ্গের কারণ দশটি এক নম্বর হচ্ছে কুফর আল্লাহ এবং রসুল যা নিয়ে এসেছেন যে যে সেক্টরে ইমান রাখার জন্য বলছে আপনি একটার সাথেও যদি অস্বীকার করেন রেশ দুই নম্বর হচ্ছে সিরক আল্লাহর আইনে উলহিয়ত খুলকিয়ত রুবিয়ত উলহুন আলিয়া ইয়লাহু আল্লাহর ফেরেশান হয়ে থাকা টেনশন করা উলহুন উলহিয়ত মানে আইনদাতা বিধানদাতা কনস্টিটিউশন দাতা সংবিধান দাতা অল সভরেন্টি পাওয়ার যিনি নিয়ন্ত্রণ করেন তাকে ইলহুন বলা হয় এই আল্লাহরে আল্লাহ জায়গা দশ ডিসিমেল বুঝাই দেন তারপর যেন বাকি থাকে আমনে নেন জাগায় আছে দশ হইব দশ আল্লাহরে আইনদাতা হিসাবে মানে নিলে আর কোন ব্যক্তি আইনদাতা থাকে না এবার আল্লাহর যদি আল্লাহ করি না আল্লাহনে কি দরকার সব জায়গায় কেন ধর্ম তুমি টেনে নিয়ে আসো সব জায়গা ধর্ম টেনে নিয়ে আসিও না এই কথাটা বললে ইমান ওই কুহুরি কালাম তিপ্পান্নটা ওই সেটা পড়ে নিবেন আমার কতবার থেকে তো নিফাক নিভাক মানে উপরে দি ই মান্দার সাজে ভিত্তি বৃত্রে মুনাফে কি ইসলামের বিরুদ্ধে সারণ এটা নিফাক কয় আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা এই ইমান করবেন ছয় রাসুলসলসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা কনা ইসলামের ইডাকে ইচ্ছা কিচ্ছা লাগে খারাপ লাগে মা তো এক সাবজেক্টে ফেল মারি দিব দশ কোন ব্যক্তির জন্য শরীয়তে কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা মুমিনের বৈশিষ্ট্য আঠারোটি কয়টি আরো জোরে বলেন কয়টি কষ্ট হয় কয়তামনি এক নম্বর হচ্ছে আল্লাহর শরণে অন্তর বিগলিত ওয়া ইননামাল মুমিনুনাল্লাজিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাক কুলুবুহুম আল্লাহর স্মরণে তাদের অন্তর বিগলিত হয় দুই নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াতে ইমান বৃদ্ধি শক্তি বৃদ্ধি পায় আয়াতে গাড়িমা বললে তার কলিদাসা ঠান্ডা হয় তিন নম্বর হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখে মমিন অস্ত্রের উপরে ভরসা রাখে না পরমাণুর উপরে ভরসা রাখে না হুতে বিদিষ্টটি হারাইবো এইটার উপরে ভরসা রাখে না মমিন আল্লাহর উপরে ভরসা রাখে এই নামল ম মিনু নাল্লাজিন এই যা জকিৰ আল্লাহ ওজিলাত কুলুম হুম তুলিয়াত এলাইহিম আয়া তোহো যা দা তুহু মি মালা অ আই লা ৰব দিহিম ইয়াত এখন আছেন ছয় অন্য মুমিনকে ভাই মনে কৰা কাদা ফ্লাহাল মেনন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للسكات فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أسوأ جيم او ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فاولئك هم العادون والذين هم لأمانتهم ওয়াহিহি মুর এখানে মোমিনদের কয়েকটা গুণাবলী ছয় হচ্ছে অন্য মোমিনকে ভাই মনে করা ইন্নামাল মোমিন উনায়ক হওয়া ভাই মনে করা তারপরে এখানে আয়াতগুলোতে বললাম সাত নম্বর নামাজে গভীর মনোযোগী হওয়া আট অনর্থ ক্রিয়াকর্ম এড়িয়ে চলা নয় জাকাত দেওয়া দশ লজ্জাস্থানের হেফাজত করা স্ত্রীও দাসী ব্যতীত দেখছেন দাসীর কথা আইসে। বাবির কাছে যাইলে লজ্জাস্থানের হেফাজত করি না হলে বো থাকতো ন এগারো আমানত অঙ্গীকার রক্ষা করা এই আয়াতে মিনুনে তারপরে কয়েকটা এই বৈশিষ্ট্য বলা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে আল্লাহ একবার জোরে বলেন আল্লাহ একবার এক মুমিন আরেক এক কি মনে করা

وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقون الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما صدق الله العظيم أنا أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم لو أتيتني بقرب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لَأَتَيْتُكَ لا بقربها مغفرة رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، سبحان الله وبحمده সুবাহ হিল আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা পশ্চিম মোরাবাদ ইসলামিক কমপ্লেক্স নুরানি মাদ্রাসা মোরাবাদ যুব সমাজ কর্তৃক সপ্তম বার্ষিক তাফসিলুল কোরআন মাহফিল দাগন বুইয়া ফেনি সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচক বৃন্দু বিশেষ করে আমাদের হৃদয় স্পন্দন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব মাটি মানুষের হৃদয়ের ধন অন্যান্য অতিথিবৃন্দ মিডিয়ার ভাইয়েরা পর্দার আলের আমার আম্মাজিরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাইভে যারা আমার অনুষ্ঠান দেখছেন বিভিন্ন ধর্মের বাংলা ভাষাভাষী ভাই বোনেরা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশিনা বেজার সুপ্রিয়াত আলহামদুলিল্লাহ তা আমি তো অনেকগুলো আলোচনা আপনাদেরকে শুনেছি আজকে একটু ব্যতিক্রমধর্মী কথা বলবো ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো ইমানবঙ্গের কারণ দশটা বিস্তারিত সেটা বলবো না আজকে বিস্তারিত বলবো শুধু মুনাফেকের বৈশিষ্ট্য মুনাফেকের কয়টা খাদচ্ছদ এই খাদচ্ছদগুলো আজকে আল্লাহ তৌফিক তৌফিকদের বলবো মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আঠারোটা আর মুনাফেকের এ বৈশিষ্ট্য হচ্ছে আটাশটা তো মুমিনের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপভাবে বলে চেষ্টা করব মুনাফেকের বৈশিষ্ট্যটা বলার জন্য তো কারণ